গতকাল তারা কুমিল্লায় সমাবেশ করেছে। আপনারা হয়তো জানেন শতাধিক গরু জবাই হয়েছে সেখানে, একটি বড় পিকনিক করেছে কুমিল্লায়। এবং পিকনিকের এমন আয়োজন, তারা আগের দিন রাত্রে অনেক মানুষ ছিল, পরের দিন সবাই চলে গেছে অনেকে। কুমিল্লার জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে যে সরকার সোহরাওয়ার্দী উদ্যান তাদেরকে বরাদ্দ দেওয়ার কথা বলেছে, কিন্তু তারা নাকি নয়াপল্টনেই সভা করতে চায়। নয়াপল্টনে সভা করার উদ্দেশ্য হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগানোর উদ্দেশ্যে, একটি হীন উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে তারা নয়াপল্টনে সভা করতে চায়। নয়াপল্টনের সামনে কোনো তো মাঠ নেই, সেটা একটি রাস্তা, ঢাকা শহরের একটি ব্যস্ত বড় রাস্তা, সেটি বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে তারা কেন সেখানে সভা করতে চায়? তাদেরকে পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। এরপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যে বক্তব্য রাখছেন, এটি অসৎ উদ্দেশ্যে এই সমস্ত কথাবার্তা বলছেন। তারা যদি ঢাকা শহরের ব্যস্ততম সড়ক বন্ধ করে জনজীবনের ব্যত্যয় ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এটি করতে চায়, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। এখনও আমরা জানি যে ঢাকা শহরে অগ্নিসন্ত্রাসীরা লুকিয়ে আছে, ঘাপটি মেরে বসে আছে। সভা উপলক্ষে তারা ধীরে ধীরে আবার বের হওয়ার চেষ্টা করছে। বিএনপির যে সমস্ত নেতা বড় গলায় কথা বলছেন, তারা এই অগ্নিসন্ত্রাসের অর্থদাতা, মদতদাতা, হুকুমদাতা। সুতরাং সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিশোর তরুণরা, কুর্তি বয়সের তরুণরা এখন ওই ই সিগারেট গ্রহণ করে এবং ই সিগারেট একেবারে মারাত্মক। কুর্তি বয়সের তরুণরা এটি ব্যাপকভাবে গ্রহণ করছে এবং সেটি ভেরি অ্যাভেলেবল, এটি অনলাইনে অর্ডার দেওয়া যায়, চলে আসে। তো এখন নতুন আইনে এটিকে একেবারে কঠোরভাবে বন্ধ করা দরকার। যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে বলবো, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আইনের কোন খসড়াটা গেছে সেটি আপনারা দেখবেন, দেখে সেখানে আপনাদের কনসার্নগুলো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে আপনারা জানাবেন।